بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن تؤمن بالله ورسوله أن يكون الله ورسوله أحب إليه أحب إليه مما سواهما وأن يحب المرأة لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يعود في الكفر كما يكره أن ينقذ في النار رواه مسلم رواه البخاري ومسلم যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যাবতীয় দরুদ ও সালাম তার শ্রেষ্ঠবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের আলোচনার বিষয় হবে ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায়। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বিশ হালি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে দুটি বিষয় প্রমাণিত হয়েছে। প্রথম নম্বর হচ্ছে, মানুষ নিজের ইচ্ছায় বা নিজে নিজে সৃষ্ট হয়নি, বরং আল্লাহর ইচ্ছায় তার বিধান ও প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে। মানুষ নিজের ইচ্ছায় সৃষ্টি হয়নি, নিজে নিজেও সৃষ্টি হয়নি, আল্লাহর ইচ্ছায় আল্লাহর বিধান এবং
আল্লাহ প্রদত্ত প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ সৃষ্ট হয়েছে। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মানুষের শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য সকল জীবনের সকল স্তর পেরিয়ে একসময় আল্লাহর কাছে তাকে ফিরে আসতে হবে ইবাদতের মাধ্যমে। যদি কেউ এই স্তরগুলো পার করতে পারে তবে সে সফলকাম হবে, নচেত সে ব্যর্থকাম হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন, তিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্যই যে তিনি যেন তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী, অর্থাৎ কে কত সুন্দর ইবাদত করতে পারে, এটাই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বৃথায় সৃষ্টি করেননি, পশুর মতো শুধু খাবো দাবো পেট পূর্বো আর দুনিয়া চলাফেরা করব এই জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে বৃথায় সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার নিকটে তোমাদের ফিরে আসতে হবে না, তোমরা কি এটা ভেবে নিয়েছো? এই পৃথিবীতে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত, এই পৃথিবীতে এই ধুলির ধরাতে আগে জিনরা বসবাস করত, জিনরা বসবাস করত, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু জিনরা অবাধ্যতার মাধ্যমে ফেতনা ফাসাদ সৃষ্টি করেছিল, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করলেন এই দুনিয়াটাকে সুন্দরভাবে আবাদ করার জন্য। এই দুনিয়াতে মানুষ এসে যে যত সুন্দরভাবে ইবাদত করবে, যে যত ভালোবাসা নিয়ে, যত ভক্তি নিয়ে আল্লাহর ইবাদত করবে, সে তত বেশি ইবাদতের স্বাদ পাবে, তার মাধ্যমে এই পৃথিবীতে শান্তির ফুল ফুটবে, মানব জমাস শান্তি এবং প্রশান্তিময় হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 97 নম্বর আয়াতে, কোন মুমিন এবং মুমিনা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নহু হায়াতান তাইয়্যিবা, কোন মুমিন এবং মুমিনা অর্থাৎ মুমিন নারী এবং পুরুষ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষের মধ্যে যে সৎ আমল করুক না কেন, ওয়া হুয়া মুমিনুন মুমিন অবস্থায়, ফালানুহইয়্যান্নহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটি সুন্দর জীবন দান করব, আমি তাদেরকে একটা পবিত্র জীবন দান করব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি তাদের কর্মের প্রতিদানের ঢের বেশি তাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ বিহামদিহি, আমরা ইবাদতের মাধ্যমে যতটুকু পাওয়ার হকদার আল্লাহ তাআলা তার চেয়েও আমাদেরকে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পিতামাতার সেবা করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, পিতামাতার সেবা করা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান। একজন সন্তান তিনি তার পিতামাতার সেবা শুশ্রূষা করেন, তার পিতার মাতার আনুগত্য করেন সিফ আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে। একজন সন্তান তার পিতামাতার আনুগত্য করেন সিফ আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে, আরেকজন সন্তান পিতামাতার আনুগত্য করেন এটা একটা প্রচলিত অভ্যাস অনুযায়ী বা একটা সামাজিক কারণে, মাসে 50,000 টাকা ইনকাম করে, পিতামাতাকে 5,000 টাকা দিয়ে দেয় তোমরা ভালোভাবে খাও, অর্থাৎ পিতামাতাকে সেবা করে একটা সামাজিক একটা স্ট্যাটাস, তারা পিতামাতা আমাদের জন্মদাতা, জন্মদায়িনী মা এবং মাতা, তাদেরকে আমাদেরকে দেখতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার হাতেই, এই জন্য তাদেরকে দেখাশোনা করতে হয়। অনেকেই, অনেক সন্তান এই জন্য পিতামাতার সেবা করে। তৃতীয়ত আরেক ব্যক্তি, আরেক আরেক প্রকার সন্তান আছে যারা কপটতা নিয়ে পিতামাতার সেবা করে, বাবার হাতে অনেক টাকা পয়সা আছে, অনেক জায়গা জমি আছে, এখন যদি তার একটু সেবা শুশ্রূষা করা যায়, তার একটু দেখভাল করা যায়, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে তার কাছ থেকে সম্পদটা পাওয়া যাবে, এই জন্য আরেক শ্রেণীর সন্তান তার সেবা করে থাকে। এই তিন শ্রেণীর সন্তান, এক আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যারা পিতামাতার সেবা করে, দুই যারা সামাজিক নিয়ম মেনে চলে পিতামাতার সেবা করে, তিন যারা কপটতা নিয়ে পিতামাতার সেবা করে,
এই তিনজনের আনুগত্যের স্বাদ কি একরকম? অশ্বিনকালেও একরকম নয়। এই তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার যে আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার সেবা করে, এই ব্যক্তি পিতামাতার সেবা করে যে স্বাদ পায়, অন্য কোনো শ্রেণীর সেই রকম স্বাদ পাবে না। পিতামাতার চেয়েও শত শত লক্ষ কোটি গুণ ভালোবাসা, ভক্তি, আনুগত্য, শ্রদ্ধা পাওয়ার অধিকারী কে? মহান আল্লাহ। মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যমে, আমাকে তো সৃষ্টি করেছেন, তো করেছেন আমার পিতামাতাকেও তিনি সৃষ্টি করেছেন, আমার রুজি তিনি দিচ্ছেন, তিনি আমার রুজিদাতা, তিনি আমার বিধানদাতা, নিশ্চয়ই তিনি আনুগত্য এবং এবাদত পাওয়ার, ভক্তি পাওয়ার আরও লক্ষ কোটি গুণ বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল বুখারীর 16 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 8 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পেয়েছে তিনটি গুণের অধিকারী ব্যক্তিগণ। এক, আই ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সকল মানুষের চেয়ে, সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, সে ব্যক্তি ইবাদতেরও স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার সন্তান, নয়নের পুত্তলী সন্তান, আমার স্ত্রী, সবার চেয়ে সবার ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসার স্থান হবে আল্লাহ এবং তার রাসূলের। দুই, ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোনো ভাইকে ভালোবাসা সিফ আল্লাহ সন্তুষ্টির জন্য, যে ব্যক্তি এই কাজটি করতে পেরেছে এই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তিন, ওয়াই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহা আন ইয়ুকযাফা ফিন নার। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া যে সে যত অপছন্দ করে, কুফরিতে ফিরে যাওয়াও সে অতটুকু অপছন্দ করে, পাপ কাজ করা অতটুকু অপছন্দ করে, যেমন জাহান্নামে যাওয়া সে অপছন্দ করে। আমাদের এখানে কাউকেও খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। জাহান্নামে যাওয়াকে আমরা অপছন্দ করি, আমরা ভয় করি, জাহান্নামকে আমরা যেতে চাই না, ওটা অপছন্দ করি। অন্যভাবে যারা জাহান্নামে যাওয়ার মতো, জাহান্নামে যাওয়া যে রকম অপছন্দ করে, পাপ কাজ করা এমনি রকম যদি অপছন্দ করতে পারে, পাপ কাজ থেকে যদি দূরে থাকতে পারে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সহি মুসলিমের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ঈমানের স্বাদ পেয়েছে তো সেই যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, তার জীবনে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সে সন্তুষ্ট হয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। একদিন সহিহুল বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হাঁটছিলেন। হাত ধরে হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল বলছেন, লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহুল বুখারীর 17 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকটে প্রিয়তর হব, তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে যতক্ষণ না আমি তার নিকটে প্রিয়তর হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা করে বললেন, হে আল্লাহ রাসূল, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি আপনাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না তো, আমার নিজের প্রাণের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ওমর, এটা হলো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদি। তখন আল্লাহ রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন হলো, অর্থাৎ এখন তোমার কথাটা ঠিক হলো। আল্লাহ রাসূলের ভালোবাসা সকল ভালোবাসার যদি উপরে স্থান না পায়,
আল্লাহ রসুলের ভালোবাসা মানে আল্লাহর সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাতকে ভালোবাসা। আল্লাহ রসুল যে কাজগুলো, যে কর্মপদ্ধতি আমাদের সামনে পেশ করে গেছেন সেটার ভালোবাসা। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা। আমি আল্লাহকে খুব ভালোবাসি, আমি সালাত আদায় করি না, এটা ভালোবাসার নামে ধোকা, এটা ভালোবাসার নামে ধোকা। সুতরাং যারা আল্লাহকে ভালোবাসে, নিশ্চয়ই যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার কথা শুনতে সে ব্যক্তি বেশি ভালোবাসে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার সাথে আমি থাকতে ভালোবাসি, তার কথা শুনতে আমি ভালোবাসি, তার সাহচর্য আমি ভালোবাসি। প্রত্যেকটা মানুষ এরকম। কোনো বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে তার জীবনটা আল্লাহর ইবাদতে ভরপুর থাকবে, তার হৃদয়টা আল্লাহ এবং তার রাসূলের ইমানে ভরপুর থাকবে, আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয়ে তার হৃদয় ভরপুর থাকবে। এবার আসুন আমরা কিছু আলোচনা করি যে ইবাদতে সাত আমরা কীভাবে বৃদ্ধি করব। আমরা যে ইবাদত করব আল্লাহর, এই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইবাদতের সাতটা কীভাবে উপলব্ধি করা যায়, ইবাদতের সাত আস্বাদন কীভাবে করা যায়, ইবাদতের সাত আস্বাদনের প্রথম উপায় হচ্ছে নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করা এবং দ্রুত সম্পাদন করা। নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করা এবং দ্রুত সম্পাদন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'রদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহ। সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমার পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বিহামদি। যে জান্নাত কেমন, আরদুহা কা'রদিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে ব্যাপ্তি পরিধি, এই রকম হচ্ছে জান্নাতের পরিধি। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহ, এই জান্নাত তাদের জন্যই সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। অর্থাৎ সকল কাজের উপরে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত কাজ ভালোবাসেন, যা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত কাজে সে ব্যক্তি নিয়োজিত রাখে, সবচেয়ে বেশি পছন্দ করে, এই ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা কুরতুবী রহমাহুল্লাহ তাফসিরে কুরতুবীতে বলেছেন সাবিকু, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করার অর্থ হচ্ছে নেকির কাজ দ্রুত সম্পাদন করা। কোনো নেকির মানে কাজের একটা সুযোগ আসার সাথে সাথেই সেই নেকির কাজটা সম্পাদন করা, এটাই হচ্ছে নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করে, নেকির কাজে পরস্পর প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দ্রুত ধাবমান হও, দ্রুত এগিয়ে এসো। যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিনের পরিধির মতো, উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন মা মিনকুম, তোমাদের মধ্যে কে আছে যে ব্যক্তি আজকে সিয়ামরত অবস্থায় সকাল করেছে, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল বললেন ওয়ামান তাবি'আ মিনকুমুল ইয়াউমা জানাযাতান, তোমাদের মধ্যে কে আজকে জানাজা সালাতে অংশগ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন হে আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল আবার বলছেন ওয়ামান আদা ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাবার খাইয়েছে, তখন ওই ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল আবার বললেন ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিয়াদান, হে সাবিরা, তোমাদের মধ্যে কে আজকে রোগীর সেবা করেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ নেকির যে কাজ যখনই যেটা আসে সেটাই তখনই সেটাকে করা, এটাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দাদের কর্তব্য। এই জন্যই তো দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নেকির কাজে কত দ্রুত ধাবমান হতেন। আমরা এই বিষয়ে একদিন আলোচনা করেছি যে একজন সাহাবি জান্নাতে যাবে নিজের খাবারটুকু বাহ বাহ বলে ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেছে, এই খাবারটুকু খেলে তো আমার জীবন আরও দীর্ঘ হয়ে যাবে,
আমি তাতে জিহাদে জিহাদে যোগদান করে শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাফিয়া বিন খাদিজ এবং সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহুমা, তারা বদর যুদ্ধে যাবে কিন্তু তাদের বয়স 15 হয়নি। তাদের সেই ওই মুসলিম বাহিনীতে নেওয়ার যে কাহিনীটা, এটা আজও মুসলিম হৃদয়কে আন্দোলিত করে। তাবুক যুদ্ধের ইতিহাস পড়ে দেখুন, সেখানে আল্লাহ, সেই সময় ছিল তিন শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণীর লোক ছিল বাক্কাউন, ক্রন্দনকারী, যারা জিহাদে যেতে পারেনি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন সূরা তাওবার মধ্যে, ওয়ালা আলাল লাযীনা ইযা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাই। ওই সমস্ত লোকদের উপর কিছু কোনো কিছু ধর্তব্য হবে না, যারা আপনার কাছে এসেছিল যুদ্ধে যাওয়ার জন্য যে হে আল্লাহ রাসূল, আমাদেরকে বাহনের ব্যবস্থা করে দিন। কিন্তু আপনি বলেছিলেন মা আহমিলুকুম আলাই, লা আজিদু মা আহমিলুকুম আলাই, আমার কাছে তো এমন কিছু নাই যেটার মাধ্যমে আমি তোমাদের বাহনের ব্যবস্থা করে দিব যে তোমরা জিহাদে যাবে, এরকম আমার কোনো ব্যবস্থা নাই। তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিযু মিন আদ-দামি হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। তারা তোমার কাছ থেকে ফিরে যাচ্ছিল, তাদের চোখ ছিল অশ্রুসজল, তারা অজর ঝরায় ক্রন্দন করছিল, চিন্তায় এই চিন্তা করে যে আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, তারা এমন কিছু পাচ্ছে না, তাদের এমন কোনো সম্বল নেই যা তারা আল্লাহর পথে দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে গিয়ে তিনি বলছিলেন প্রত্যেক গৃহ সংকটে, প্রত্যেকটা উপত্যকায় আমরা যে চলছি, কিন্তু তোমাদের সাথে ওই ভাইয়েরা রয়েছে যারা মদিনাতে আছে কিন্তু তাদের অন্তর আমাদের সাথে আছে। তারা জিহাদে যেতে না পারলেও তারা জিহাদের সে পূর্ণ সওয়াব তারা পেয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাল্লাহু মানজিলাশ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকার অর্থে শহীদের তামান্না করে, জিহাদের তামান্না করে, শহীদ হওয়ার বাসনা করে, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শাহাদা ওয়া ইন মাত আলা ফিরাশিহি, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদার স্তরে উন্নীত করে দেন যদিও সে তার বিছানায় শুয়ে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং নেকির কোনো সুযোগ আসার সাথে সাথেই সেটাকে গ্রহণ করা, সেই নেকির কাজ সম্পাদন করা একজন সফল মুমিনের কর্তব্য। দুই নম্বর উপায় হচ্ছে নেকির কাজে পরস্পর কষ্ট স্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন ফা ইন্নামা আল উসরি ইসরা, ইন্নামা আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগব, যখনই তুমি অবসর হবে তখনই ইবাদতের কষ্টে নিজেকে নিয়োজিত করবে। রাত্রিবেলাতে তাহাজ্জুদ সালাত আদায় করা কষ্টের ব্যাপার, রাত্রিবেলাতে অলসতার চাদর ছুঁড়ে ফেলে তাহাজ্জুদ সালাত আদায় করা কষ্টের ব্যাপার, ফজরের সালাত জামাতের সাথে আদায় করা কষ্টের ব্যাপার। চারটি খালি কথা নয়, ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, যারা জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারে না তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে জামাতের সাথে ফজরের সালাত আদায় করা কত কষ্টের। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নেকির কাজে কষ্ট স্বীকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করতেন, তার পা ফুলে সেখান থেকে পানি ঝরত, তাকে জিজ্ঞাসা করা হতো হে আল্লাহর রাসূল আপনি এত কষ্ট করছেন কেন, তখন আল্লাহ রাসূল বললেন আওয়ালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হব না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বদর যুদ্ধের দিনে যখন আল্লাহ রাসূল সাল্লাম গিয়েছিলেন তখন সাহাবীরা শেয়ার করে উঠে চড়ত, ঘোড়ায় চড়ত, আল্লাহ রাসূলের যখন পালা আসতো আল্লাহ রাসূল নেমে যেতেন, সাহাবীদেরকে উপরে উঠিয়ে দিতেন, সাহাবীরা এটা অপছন্দ করতেন। তখন আল্লাহ রাসূল তাদেরকে বলতেন তোমরা, আমি তোমাদের চেয়ে অধিক শক্তিশালী, তোমরা যেমন আল্লাহর অনুগ্রহ পছন্দ করো আমিও আমার আল্লাহর অনুগ্রহ পেতে পছন্দ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যারা আল্লাহর ইবাদতে যারা কষ্ট স্বীকার করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত হেদায়েত দান করেন। সূরা আনকাবুতের 69 নম্বরেতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা আমার পথে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমার ইবাদতে আমার পথে যারা কষ্ট স্বীকার করে প্রচেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব, সঠিক পথ প্রদর্শন করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ইবাদতে কষ্ট স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে যদি আমরা ইবাদতের স্বাদ পেতে চাই।
শুধু আরাম আয়েশে ইবাদত করব। আমরা আজকে এসি মসজিদে বসে সালাতে করছি, কত সুখে কত শান্তিতে। সাহাবিদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, এই প্রখর রোদে বালুর উপরে কীভাবে তারা সালাত আদায় করেছিলেন। আমাদের মতো এরকম সুন্দর মসজিদ ছিল না। আজকের মসজিদ হচ্ছে পাকা, আমাদের ইমান হচ্ছে একদম কাঁচা। সেই সময় মসজিদ ছিল কাঁচা, মুসলিমদের ইমান ছিল পাকা। সুতরাং ইবাদতের কষ্টে, ইবাদতের জন্য কষ্ট স্বীকার করার মানসিকতা তৈরি করতে হবে, যদি জান্নাতে যদি আমরা শান্তিতে থাকতে চাই। তিন নম্বর উপায় হচ্ছে নফল ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেও মনোনিবেশ করতে হবে। ফরজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু ফরজ ইবাদত মাপতে মাপতে, ওজন করতে করতে যদি ঘাটতি পড়ে যায়, তাহলে নফল ইবাদত থেকে সেই ঘাটতি পূরণ করা হবে। রাসূল আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি শাই, নফল ইবাদত মাপতে যদি কোনো কিছু কমতি এসে যায়, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু লিআবদিয়া উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন, দেখো তো আমার এই বান্দার কোনো নফল ইবাদত আছে কি না, দেখা হবে তার নফল ইবাদত আছে কি না। দেখা যাবে হ্যাঁ তার নফল ইবাদত আছে, ফাইকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিদ, ওই নফল ইবাদত থেকে নিয়ে তার ফরজ ইবাদতের ঘাটতিগুলো পূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, রাসূল আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে সূরা বানি ইসরাঈলের মধ্যে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহর পক্ষ থেকে ওয়া মিনাল লাইলি রাত্রির একটি অংশে, ফাতাহাজ্জাদ হে আল্লাহ রাসূল আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন, নাফিলাতাল লাক এটা আপনার উপর অতিরিক্ত, এটা আপনার জন্য নফল ফরজ নয়। আসা আইয়া বা আশা কর রব্বুকা মাকামাম মাহমুদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে তিনি অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মাকামে মাহমুদ সেই জায়গা, যেই জায়গাতে দাঁড়িয়ে, যেই জায়গাতে সেজদায় অবনত হয়ে আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদের জন্য শাফাআত করবেন, তিনি সেজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলবেন হে মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো, অতঃপর আল্লাহ তাআলা কিয়ামতের বিচার কার্য শুরু করবেন। এটা হচ্ছে সেই মাকামে মাহমুদ। আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দেওয়া হচ্ছে কেন? তাহাজ্জুদ সালাতের জন্য। তাহাজ্জুদ সালাত নফল সালাত। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল বুখারীর 6502 নম্বর হাদিস, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলছেন, মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার প্রিয় বান্দার সাথে শত্রুতা করবে, আমার কোনো প্রিয় বান্দার সাথে যে ব্যক্তি শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারবি, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার প্রিয় বান্দার সাথে শত্রুতা করবে আমি ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলার যুদ্ধ ঘোষণা, সাবধান থাকবেন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমরা যেন কখনো শত্রুতা না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আব্দুন বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ফতরতু আলাইহি, বান্দা যে উপায় অবলম্বন করে আমার নৈকট্য হাসিলের চেষ্টা করে, তার মধ্যে আমার নিকটে সর্বোত্তম হচ্ছে আমি তার উপরে যে ফরজ ইবাদত নাজিল করেছি, যে ইবাদত তার উপরে ফরজ করেছি, সেই ইবাদতের মাধ্যমে সে ব্যক্তি আমার নৈকট্য হাসিলের চেষ্টা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আল্লাহ তাআলা ফরজ ইবাদতের মাধ্যমে তার নৈকট্য হাসিল করা, তার সন্তুষ্ট অর্জন করাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামা ইয়াযালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে, নফল সালাত, নফল সিয়াম, দান সাদগা, অর্থাৎ ফরজের পরে নফল বলতে ওই নফলের মধ্যে সুন্নাতে মুয়াক্কাদা যাই বলেন না কেন, ফরজ ইবাদতের পরে যা আছে, যেটা বলি সুন্নাত বলি, সবই নফলের অন্তর্ভুক্ত, সকল ইবাদতই নফলের পর্যায়ভুক্ত। ফরজ ইবাদতের পরে যত ইবাদত আছে, ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে, সব ইবাদতই নফলের পর্যায়ভুক্ত। সেটাকে আমরা কখনো সুন্নাত বলি, কখনো সুন্নাতে মুয়াক্কাদা বলি, সবগুলোই নফলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার নৈকট্য হাসিলের জন্য নফল ইবাদতের মাধ্যমে সর্বদা নিয়োজিত থাকে, নফল ইবাদত একদম নিরবচ্ছিন্নভাবে সে অবিরত রাখে, হাত্তা ইউহিব্বাহু, যেন আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসা পাওয়ার জন্য বান্দা নফল ইবাদত করে,
যখন আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, ফাইনাহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন ওই বান্দাকে ভালোবাসি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শ্রবণ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার দুই চোখ হয়ে যাই, আমি চোখ পেয়ে যাই যে চোখ দিয়ে সে দেখতে পায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইয়াদুহু আল্লাযী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কোনো কিছু স্পর্শ করে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফা ইন সালানি লা উতিয়ান্নাহু, ওই বান্দা যদি আমার কাছে কিছু চায়, ওই মুখ দিয়ে যদি কিছু উচ্চারণ করে আমার কাছে কিছু চায়, সাথে সাথেই অবশ্যই আমি তাকে সেটা দান করে দেই, আমি তাকে সেটা প্রদান করি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইন ইস্তাআযানি, বান্দা যদি কোনো কিছু থেকে আমার কাছে আশ্রয় চায়, লা উদিয়ান্নাহু, আমি তাকে অবশ্যই অবশ্যই ওই বস্তু থেকে তাকে পরিত্রাণ দান করি। আল্লাহ তাআলা এতটুকু বলে খান্তন্নে তিনি বলছেন, ওয়ামা তারাদদতু আন শাইইন আনা ফাইলুহু, পৃথিবীর কোনো কাজ করতে আমি দ্বিধা সংকোচ করি না, পৃথিবীর কোনো কাজ করতে আমি দ্বিধা সংকোচ করি না, পৃথিবীর কোনো কাজ করতে আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাই না। তারাদ্দুদি আন নাফসিল মুমিন, কিন্তু আমি মুমিন বান্দার, আমি মুমিন বান্দার জান কবজ করতে আমি দ্বিধা সংকোচ করি, আমি পৃথিবীর কোনো কাজ করতে দ্বিধা সংকোচ করি না, কিন্তু আমি মুমিন বান্দার জান কবজের সময়, তার মৃত্যুর সময় আমার দ্বিধা সংকোচ হয়। ইকরাহুল মাউতা, মুমিন বান্দা মৃত্যুকে অপছন্দ করে। ওয়ানা আকরাহু মাসাতাহু, কিন্তু আমি ওই মুমিন বান্দার বেঁচে থাকাকে অপছন্দ করি। সুবহানাল্লাহি বিহামদিহি। মুমিন বান্দা যখন তার নফল ইবাদতের মাধ্যমে এমন এক পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তাআলা উদ্গ্রীব হয়ে থাকেন, কখন তিনি তার ওই বান্দাকে মৃত্যুদ্বারের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে আসবেন, তার জন্য মেহমানদারের ব্যবস্থা করে দেন। মুমিন বান্দা বেঁচে থাকে, আর দুনিয়া সিজনুলিল মুমিন ওয়া জান্নাতুলিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, অর্থাৎ মুমিন বান্দারা দুনিয়াতে শান্তিতে থাকতে পায় না, এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দার দুনিয়াতে বেঁচে থাকাকে অপছন্দ করেন। কখন ওই মুমিন বান্দার মৃত্যু হবে, আমি তাকে জান্নাতে নিয়ে এসে আমার ইচ্ছা মতো তাকে আপ্যায়ন করব, তাকে শান্তি দান করব, পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেও মনোনিবেশ করতে হবে। চার নম্বর উপায় হচ্ছে কোরআন অনুধাবন করা। সম্মানিত উপস্থিতির সময় সংক্ষেপ, কোরআন অনুধাবন করা, এই সম্পর্কে আমরা একদিন আলোচনা করেছিলাম, কোরআন অনুধাবনের কত গুরুত্ব। কোরআন আল্লাহ তাআলা বলছেন, আনজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন নাজিল করেছি মুমিন বান্দার শিফা, এটা মুমিন হৃদয়ের খোরাক, হৃদয়ের খোরাক হচ্ছে কোরআন। ও রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিন বান্দাদের জন্য হচ্ছে রহমত। শরীরে যদি এক জায়গায় কেটে যায়, ওখানে অ্যান্টিবায়োটিক কোনো মলম লাগাতে হয় বা ইঞ্জেকশন করতে হয়, কিন্তু অন্তর যখন অসুস্থ হয়ে যায় সেটাকে, সেটাতে কোনো মলম লাগিয়ে কাজ হয় না, কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে কোনো কাজ হয় না, কোনো অপারেশনের মাধ্যমে কোনো কাজ হয় না, ওটাকে শেফা দিতে হয়, ওটাকে ট্রিটমেন্ট করতে হয় কোরআনের মাধ্যমে। যারা কোরআন বুঝে বুঝে পড়ে, আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কী হলো যে তারা কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন, কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ করে, কারণ আম আলা কুলুবিন আকফালুহা, তাদের হৃদয়কে তালাবদ্ধ, তাদের হৃদয়কে তালাবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অসংখ্য হাদিস রয়েছে, এই জন্য প্রতিদিন আমাদের কোরআন তেলাওয়াতের চেষ্টা করতে হবে, কোরআন বুঝে বুঝে তেলাওয়াতের চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল করা হয়নি, কোরআন বুঝে সেটা নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার, রূপদান করার জন্য কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন অধ্যয়ন, কোরআনের তাফসির অধ্যয়নের মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আপনার মন অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। দেখবেন কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন বুঝে বুঝে, আপনার হৃদয়, আপনার হৃদয় বিগলিত হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়,
তাদের হৃদয় প্রকম্পিত হয়। অপর এক হাদিস অপর এক হাদিসে রয়েছে, তাদের চক্ষু বেয়ে অশ্রু বিগলিত, অশ্রু ঝরে পড়ে। সুতরাং কোরআন অনুধাবনের চেষ্টা করতে হবে, আমরা সংক্ষেপ বলছি। এরপরে পাঁচ নম্বর উপায় হচ্ছে পাপ কাজের নিকটবর্তী না হওয়া। পাপ কাজ না করা এই কথা বললাম না, পাপ কাজের নিকটবর্তী না হওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য গোপন সকল ফাহিশা বেহাপনা কাজের নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা বলেননি তোমরা পাপ কাজ করো না, পাপের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। অর্থাৎ যে কাজ করলে, যেই জায়গায় গেলে, যেটা দেখলে আরেকটা পাপ কাজ হয়ে যাবে, এই কাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। যেই পুকুরের পানি খাবো না, সেই পুকুরের পারে যাব না। বিষয়টা এই রকম, যেই পুকুরের পানি খাবো না, ওই পুকুরের পারে যাব না। হাদিসে এসেছে, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, হৃদয়ের জেনা, এই জেনাগুলোর ব্যাপারে হাদিসে সাবধান করে দেওয়া হয়েছে। কেউ যদি চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, হৃদয়ের জেনা থেকে বেঁচে থাকতে পারে, আসল জেনা তার মাধ্যমে সংগঠিত হওয়া কখনোই সম্ভব নয়। চোখের জেনা, কানের জেনা, হৃদয়, হাতের, পায়ের জেনা থেকে যদি কেউ বাঁচতে পারে, নিজেকে নিবৃত রাখতে পারে, আসল জেনা তার মাধ্যমে কখনো সংগঠিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা পাপের নিকটবর্তী হইও না। পাপের নিকটবর্তী হইও না অর্থাৎ যেটা দেখলে, যেটা গ্রহণ করলে, যেটা ব্যবহার করলে, যে পরিবেশে গেলে পাপ কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, সম্ভাবনা আছে, ওটাকে একদম পুরোপুরিভাবে অ্যাভয়েড করা চলা। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো, আমরা ইবাদতেও স্বাদ পেতে পারবো। ছয় নম্বর উপায় হচ্ছে অনর্থক কাজ থেকে নিজেকে সবসময় বিরত রাখা। আল্লাহ তাআলা মুমিনদের এগারোটি একদম উচ্চ পর্যায়ের এগারোটি গুণ বর্ণনা করেছেন সূরা মুমিনুন আঠারো নম্বর পারার প্রথম সূরা, সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে। তার মধ্যে দ্বিতীয় গুণের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন বান্দা সফলকাম হয়ে গেছে, যাদের গুণ কি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজু নিয়ে যারা সালাত আদায় করে। দুই নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নির্লিপ্ত, অনর্থক কাজ থেকে তারা সর্বদাভাবে সর্বত সে নিজেকে বিরত রাখে। মুমিন বান্দা সফল মুসলিমের, ইনসানে কামিল, সফল মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষের দিকে। তাফসিরে যদি বাসায় পড়েন জানতে পারবেন, তার মধ্যে একটি গুণ, সফল মুমিনের, সফল মানুষের একটি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। ওয়াইযা মাররু বিল লাগুই মাররু কিরামা, যখন তারা কোনো অনর্থক কাজ দেখে, ওই বিষয়টাকে তারা ভদ্রভাবে এড়িয়ে চলে, ওই স্থানটাকে তারা ভদ্রভাবে এড়িয়ে চলে। এক জায়গায় গীবত হচ্ছে, তোহমত হচ্ছে, অশ্লীল কথা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে, ওই মজলিস ত্যাগ করতে হবে, ওই বৈঠক ত্যাগ করতে হবে যেখানে মানুষের গীবত চর্চা করা হচ্ছে, দোষ নিন্দা চর্চা করা হচ্ছে, যেই কাজের কোনো ফায়দা নেই, আল্লাহ তিলা ইয়ানিহি, যে কাজের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত হয় ওই বিষয়ের মাধ্যমে, অনর্থক কাজ সে পরিত্যাগ করবে। অনর্থক কাজ যে ব্যক্তি পরিত্যাগ করবে, ওই ব্যক্তির মধ্যে ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কাজ নাই, বসে বসে ক্যারাম খেলছি, এটা আরও অনর্থক। বসে বসে খেলা দেখছি, খেলা দেখতে দেখতে অন্য আবার দৃশ্যও দেখছি, মোবাইল ডিভাইস নিয়ে বিভিন্ন কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, যে কাজে কোনো ফায়দা নেই, এমন বই পড়ছি যেটা কোনো ফায়দা নেই, আমার জীবনের জন্যও নয়, আমার আখিরাতের জন্য নয়, দুনিয়ার জীবনের জন্যও নয়, এই সমস্ত বইগুলোও অ্যাভয়েড করা উচিত। যে কাজের আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইবাদত এবং উপকারী কাজে ব্যয় হবে না, ওটা কোনো কাজই নয়, ওটা অনর্থক কাজ, এগুলোর কাছ থেকে বিরত থাকতে হবে। সাত নম্বর উপায় হচ্ছে, ছয় নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে দানের ব্যাপারে উৎসাহী হতে হবে, দানের ব্যাপার উৎসাহিত হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা,
ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর পথে দান করো, ওয়াংফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে দান করো, সূরা বাকারা 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, অর্থাৎ যারা আল্লাহর পথে দান করে না তারা নিজ হাতে যেন তাদেরকে ধ্বংসের দিকে তারা নিক্ষেপ করে। ওয়াহসিনু, তোমরা সৎকর্ম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল বান্দাদের সাথেই রয়েছেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মানাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুযায়ফাহু লাহু আদআফান কাসীরা, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেয়, যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেয়, আল্লাহ তাআলা ইউকরিদুল্লাহ করদান হাসানান, আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ তাআলা সেটাকে বরকত দান করেন, বহু গুণে আল্লাহ তাআলা সেটা বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু, আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করেন, আল্লাহ তাআলাই রিজিককে প্রশস্ত করে দেন। অফিস সামাই ইরস্কুকুম মাতুয়াদুন, রিজিক বণ্টিত হয় আকাশে, সুতরাং আল্লাহর পথে যদি আমরা দান করি আমাদের হৃদয়ে প্রশস্ত হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো, খেজুর একটা যদি দান করতে নাও পারো, এক খেজুরের অর্ধেক অংশ আল্লাহর পথে দান করে হলেও তুমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন দানের ব্যাপারেও আমরা সজাগ থাকতে পারি, দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে প্রত্যেককে দান করতে হবে নিজের হাতে উপার্জন করে। সাহাবীরা বলল কেউ যদি নিজের হাতে উপার্জন করতে না পারে সে কি করবে? তাহলে সে আরেকজনের কাছে সহযোগিতা করবে, সেখান থেকে দান করবে। সে যদি সেটাও করতে না পারে, সাহাবীরা বলল তাহলে সে ব্যক্তি অপরকে সৎ কাজের আদেশ দিবে, এটাও দান। তখন সাহাবীরা বলল কেউ যদি কাউকে সৎ কাজের আদেশ দিতে না পারে, ভালো কথা মানুষকে বলতে না পারে, তাহলে সে কীভাবে দান করবে? তাহলে আল্লাহ রাসূল বললেন তাহলে সে ব্যক্তি নিজে পাপ কাজ থেকে বিরত থাকবে, এটাও তার জন্য সাদকা। সুবহানাল্লাহ বিহামদি, পাপ কাজ থেকে বিরত থাকা এটাও সাদকা, এটাও আল্লাহর পথে দান। সুতরাং টাকা পয়সা, সৎ উপদেশ, পাপ কাজ থেকে বিরত থাকা সকল ব্যাপারে আমাদেরকে দানের ব্যাপারে দান সাদকা করতে হবে। এরপরে আরেকটি উপায় হচ্ছে ইবাদতের ব্যাপারে অহংকার না করা। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা বলছেন তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলে দাও আমি তাদের নিকটেই আসি। ওয়াল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, ইবাদত করতে গিয়ে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, আমি তাদেরকে একদম নিকৃষ্ট অবস্থায়, আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। অহংকার, ইবাদতের ক্ষেত্রে রিয়া, লোক দেখানো আমল, এটাও হচ্ছে অহংকার। ইবাদতের ক্ষেত্রে লোক দেখানো আমল, এটাও অহংকার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত আমলদেরকে বলবেন, এই সমস্ত আমলের ক্ষেত্রে বলবেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। আল্লাহ তাআলা বলেন সেই দিন আমি তাদের কর্মের দিকে তাকাবো, তাদের আমলের দিকে তাকাবো, অনেক আমল করেছে কিন্তু অহংকার নিয়ে আমল করেছে, অনেক আমল করেছে কিন্তু রিয়া নিয়ে আমল করেছে, আমি সেই আমলগুলোকে ধুলাই ধূসরিত করে দেব, সেই দিন কোনো কাজে আসবে না। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যে ব্যক্তি আমার ইবাদত করে কিন্তু ওয়াল্লাযীনা ইস্তাকবারুন, এবং অহংকার করে, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যারা ওয়াল্লাযীনা আমানু বি যারা আল্লাহ আমার আয়াতকে অস্বীকার করে এবং অহংকার করে, আমি তাদেরকে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, লা ইফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জামালু হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জান্নাতে প্রবেশ করা তেমনিভাবে অসম্ভব, উটের ছিদ্র সূচের ছিদ্র পথে উটের প্রবেশ যেমনই অসম্ভব। যারা ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, আল্লাহর বিধান মানতে যারা অহংকার করে, তাদের জান্নাতে প্রবেশ করাও তেমনি অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে যেন আমাদের মাধ্যমে অহংকার প্রকাশ না পায়, সম্মানিত উপস্থিতি সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আরেকটি উপায় হচ্ছে ইবাদতের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা ইবাদত যত সুন্দরভাবে করব, আমরা তত সুন্দরভাবে কবরে বসবাস করতে পারবো। কবরের আমাদেরকে যখন ডাকা হবে,
সওয়াল জবাবের পরে এমন একজন ব্যক্তি আসবে, ইয়াতিহি রাজুলু আহসানুল ওয়াজহি ওয়া হুসনুস সিয়াবি ওয়া তিবুর রিহি, একদম উজ্জ্বল বর্ণের সুন্দর শব্দবে একজন মানুষ, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একদম পবিত্র সুগন্ধি মেখে একজন ব্যক্তি আমাদের কবরে আসবে এবং এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদু, সুসংবাদ গ্রহণ করো সেই দিনের যেই দিনের ব্যাপারে তোমাকে তোমাকে ওয়াদা করা হয়েছিল। তখন ওই মুর্দা ব্যক্তি বলবে, মৃত ব্যক্তি বলবে, মান আনতা, তুমি কে, ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তুমি এত সুন্দর কেন, তোমার এত সুন্দর চেহারা যা শুধু কল্যাণের বার্তাই বহন করে। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকাস সালেহ, আমি তোমার সৎকর্ম, আমি তোমার ভালো কাজ, কষ্ট করে যে ইবাদতগুলো করেছো আমি তোমার সেই ভালো কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, প্রলম্বিত হাদিস। সুতরাং ইবাদতের ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইবাদতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কীভাবে তারা অগ্রণী ভূমিকা পালন করতেন, সিরাতুর রাসূল, আসহাবে রাসূলের জীবন কথা পড়লে সেটা আমাদের চোখের সামনে ধরা পড়ে। আরেকটি 10 নম্বর উপায় হচ্ছে সর্বদা আল্লাহকে স্মরণ করা। যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো হৃদয় প্রশান্ত হয়, হৃদয় প্রশান্ত হয় বেশি বেশি জিকিরের মাধ্যমে। যারা যত বেশি জিকির করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে জিকির করার জন্য, এবং শুকরিয়া আদায় করার জন্য, একটা মৌলিক কথা জেনে রাখবেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, জিকির করার জন্য এবং শুকরিয়া আদায় করার জন্য। সালাত একটা জিকির, সিয়াম একটা জিকির, দান সদকা এগুলোও জিকির। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির করার জন্য তোমরা সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত অশ্লীল ব্যবহারের কাছ থেকে বিরত রাখে, নিশ্চয়ই এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। অর্থাৎ সালাতও জিকির, যে সমস্ত কাজ করলে আল্লাহর স্মরণ হয় এই সমস্ত কাজে নিয়োজিত রাখতে হবে। সর্ব অবস্থায় কাজ করছি সেই অবস্থাতেও আল্লাহর জিকির করা যায়। যে দোয়া আল্লাহ তাআলা যেই জায়গায় পড়ার নির্দেশ দিয়েছেন সেই জায়গায় সেই দোয়া পড়া, মসজিদে ঢোকার দোয়া পড়া, জুতা পড়ার দোয়া পড়া, পাঞ্জাবি গায়ে দেওয়ার দোয়া পড়া, শার্ট গায়ে দেওয়ার দোয়া পড়া, কাজ শুরু করার দোয়া পড়া, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, বাথরুমে প্রবেশের সময়, বের হওয়ার সময়, সমস্ত জায়গায়। ইসলাম এত সুন্দর ধর্ম, প্রত্যেকটা জায়গায় দোয়া রয়েছে, এই সমস্ত জায়গায় আমরা দোয়াগুলো পড়ি, আল্লাহর জিকির সর্বদা সর্বদা আমাদের স্মরণে থাকবে। পরিশেষে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ইবাদত যেন আদতে পরিণত না হয়। আদত মানে অভ্যাস, আমাদের ইবাদত যেন আদতে পরিণত না হয়। বর্তমান যুগে অধিকাংশ আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ইবাদত রূহ শূন্য হয়ে গেছে, এটা একটা আদতে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা সালাত আদায় করছি, এটা আমাদের একটা অভ্যাসজনিত ইবাদত। মসজিদগুলো গুঞ্জরিত হচ্ছে হু হু জিকিরের মাধ্যমে, জিকির আজকার করছে, ওরস মাহফিলে বিকট কান্না করে, কান্নাকাটি করে মোনাজাত করছে, কিন্তু তাদের সেই জিকির, তাদের সেই প্রার্থনা তাদের মুখ থেকে কণ্ঠনালী পর্যন্ত পড়ছে না। ওই জিকিরের আওয়াজ তার হৃদয়কে প্রকম্পিত করছে না, প্রতিধ্বনিত হচ্ছে না তার হৃদয়ে। এটা এগুলো করা যাবে না। প্রত্যেক বছরে রমাজান মাসে হাফেজ সাহেবদের মাধ্যমে মসজিদে মসজিদে খতম তারাবির মাধ্যমে মসজিদগুলো গুঞ্জরিত হচ্ছে, কিন্তু যখন মদ, জুয়া, জিনা, ব্যভিচার এগুলোর আয়াত যখন, জান্নাত জাহান্নামের আয়াত যখন চলে যাচ্ছে, ইমাম সাহেবের হৃদয়েও সেটা আঁচড় কাটছে না, সেটা মুসল্লিদের মনেও সেটা আঁচড় কাটছে না। রমজান মাস ছিল তাকওয়া এবং সবরের মাস, আমরা সেই রমজান মাসটাকে গ্রহণ করেছি সাহারি এবং ইফতারিতে ভুরি ভোজের মাস। রমজান মাসটি আমরা গ্রহণ করেছি ব্যবসাতে কীভাবে অধিক মুনাফা অর্জন করা যায় সেই মাস। জাকাত ফরজ করা হয়েছিল মানুষের সম্পদকে পরিশুদ্ধ করার জন্য। এই জাকাত আমাদেরকে অসৎ পথে আরও বেশি বেশি উপার্জন করার ব্যাপারে আমাদেরকে প্ররোচিত করছে মনে হয়। ভাবখানা এইরকম, আমি যে ইচ্ছে যে রকম পারি ইচ্ছা আমি সম্পদ উপার্জন করব, আল্লাহর পথে আবার সেটা দান সাদকা করে দেব, জাকাত আদায় করব। মহিলারা যখন সালাত আদায় করে তখন ঢিলা ঢালা কাপড় পরে, কিন্তু বাইরে যখন যায় তখন বেপর্দা হয়ে যায়। সুতরাং আমাদের ইবাদত যেন আদত সর্বস্ব না হয়, অভ্যাসজনিত ইবাদতে যেন পরিণত না হয়ে যায়। আমাদের ইবাদত হবে একমাত্র স্রেফ এবং স্রেফ আল্লাহর জন্য। মুমিন বান্দার ওঠা বসা সর্বকাজ
হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যেই কাজে আল্লাহ সন্তুষ্টি নেই মুমিন বান্দা সেই কাজের ধারে পাশে থাকবে না। আমাদের এই কাজগুলো হওয়ার প্রধানতম কারণ হচ্ছে এবাদতের মর্মার্থ এবং এবাদতের স্বাদ আমরা ভুলে গেছি, এই জন্য আমাদের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। পূর্ববর্তী উম্মতরা এই কারণে ধ্বংস হয়েছিল, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পূর্ববর্তী যারা অথর্ব যারা অনুসারী ছিল তারা সালাতকে ফাখলাফা মিন আদাউস তারা সালাতকে বিনষ্ট করেছিল, সালাতকে বিনষ্ট করে তাদের প্রবৃত্তির অনুসরণ করেছিল। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তারা নিমজ্জিত হয়েছিল গাইয়ার মধ্যে, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। সুতরাং আমাদের ইবাদতও যেন ওই রকম না হয়। এ থেকে পরিত্রাণের উপায় দুটি রয়েছে, এক জীবনের লক্ষ্য স্থির করতে হবে, দুনিয়া আমার প্রকৃত লক্ষ্য নয় আখিরাত হচ্ছে আমার প্রকৃত লক্ষ্য। এই লক্ষ্যটা যদি মানুষ স্থির করতে পারে তাহলে তার ইবাদত আদত সর্বস্ব হবে না, তার ইবাদত হবে সেফ আল্লাহর জন্য। আমি ইবাদত করব আল্লাহ আমার দুনিয়ার লক্ষ্য হবে, আমি যে টাকা পয়সা উপার্জন করব, আমি যে কাজে করব, আমার সন্তানকে বড় মানুষ করব, আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ দান করব, আমি আল্লাহর পথে দান করব, আমি ব্যবসা বাণিজ্য করব, সব হবে সেফ আল্লাহর জন্য। বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, হে রাসূল বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই বিশ্বচরাতের অধিপতি মহান রব্বুল আলামিনের জন্য। সুতরাং লক্ষ্য ঠিক করতে হবে, লক্ষ্য হতে হবে আখেরাত, দুনিয়ার লক্ষ্য হলে চলবে না। দুই নম্বর উপায় হচ্ছে ইবাদতকে লক্ষ্য নয় বরং ইবাদতকে লক্ষ্য উপার্জনের লক্ষ্য আদের মাধ্যম মনে করতে হবে। আমার মূল লক্ষ্য সালাত নয়, সালাত হচ্ছে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, ইবাদত হতে হবে এটার মাধ্যম। যখন আমরা ইবাদতকে মাধ্যম হিসেবে ইবাদতকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করব তখনই আমরা বিচ্যুত হয়ে যাব, ইবাদতের মূল স্বাদ আমরা হারিয়ে ফেলব, ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারবো না। ইবাদতকে যদি মূল লক্ষ্য হিসেবে ধরে নেই, ইবাদতকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে, দুইটি কথা মনে রাখবেন। এক জীবনের লক্ষ্য ঠিক করতে হবে, দুনিয়া নয় জীবনের লক্ষ্য হচ্ছে আখিরাত, আখিরাতের জীবনে শান্তি পাওয়ার জন্য। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, আখিরাতকে শান্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য কাজ করতে হবে। দুই ইবাদতকে লক্ষ্য নয় বরং আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম মনে করতে হবে। এই দুটি উপায় যদি আমরা অবলম্বন করতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের এই নাজুক অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুতরাং সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাবুদুল্লাহ আল্লাহ আর রাসূল তাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস রাখো দৃঢ়ভাবে আল্লাহই তোমাকে দেখছেন। এই ধারণা রেখে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন ইবাদত করতে পারি, ইবাদতের স্বাদ আস্বাদনের মাধ্যমে ইবাদতের স্বাদ বৃদ্ধির মাধ্যমে আল্লাহ যেন আমরা যেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি। জান্নাতুল ফেরদাউসে আমাদের যেন শেষ ঠিকানা যেন নির্ণীত হয় আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।